আপনার নাম কি? আমার নাম সাজ্জাদ সিং। সাজ্জাদ সিং, আপনি কখন থেকে এখানে ব্যবসা করছেন? না, আমার ব্যবসা মোটা অনেক 43 বছর। এখানে ব্যবসা কেমন আছে? ব্যবসা এখানে এখন ভালো চলছে না। আপাতত চলছে না ভালো। মালের দামে লেগেই যে দামে মাল আমরা আগে বিক্রি করেছি সে দামে কিনতে হয়েছে, খদ্দের এসে এখন ওই দামই চাইছে। ওই দামে চার জন্য আরও ওই তো জামা প্যান্ট আছে, ওই যে গেঞ্জিগুলো বিক্রি করে। গেঞ্জি নতুন না পুরনো? এগুলো নতুন না পুরনো? ও পুরাতন পুরনো গেঞ্জি না, আর নতুন এগুলো ছিটকে পড়ছে, নতুন ছিল। কতদিন ধরে এখানে ব্যবসা করছেন? আমার 43 বছর ব্যবসা। 43 বছর জীবনের মধ্যে? আগে হুগলিতে আমি থাকতাম 27 বছর, ওখানে আর ওখানে আর ভালো লাগে না, এখন ওখানে ব্যবসার অবস্থা। শুধু আপনি ব্যবসা এখানেই করেন না আর কোনো হাট যান? এই ভবনগুলো আর এটাই দুটো। ভবনগুলো আর এটাই করেন না? ভবনগুলোটা কীবার হাট বসে? শনিবার। শনিবার বসে? ওটা বিরাট হাট, ওটা পাইকারি হোলসেল আর পাইকারি আছে, সন্ধ্যে থেকেই আরম্ভ হয়ে যায়। সন্ধ্যা থেকে একেবারে ওই শনিবার, শনিবার সন্ধ্যা থেকে রবিবার পর্যন্ত হয়? না, ওই শুক্রবার সন্ধ্যা থেকে আরম্ভ হয়ে যায়, শনিবার পর্যন্ত চলে। হ্যাঁ, সারা রাত বেলা 11টা 12টা পর্যন্ত, তারপরে খুঁজছিল সন্ধ্যা পর্যন্ত। অ্যাকচুয়ালি হাটটা শনিবারে, বাইকের হাটটা শুক্রবার রাত্রে। আপনি একটু দাঁড়িয়ে একটু বলতে পারবেন এগুলো কী রেট চলছে? মানুষ তাহলে দেখতে পাবে, জানতে হলে একটু দাঁড়ান একটু। দুই কুড়ি করে থাকে তাই তো? দু মিটার 20 সেন্টিমিটার সব 120-130 এরকম করে দাম তাই তো? 150 টাকা পিস। কটনের, কটনের কিছু বিক্রি করেন সুতি? আর এই জামা প্যান্টের পিসগুলো কত করে বিক্রি করেন? এগুলো এগুলো দাম কেমন? 120-130 ওই 120-130 150-এর মধ্যে সব এক একটা পিস, ছিট হিসাবে একটা ছিটের দাম এত? ১২০ ১২০ কত দাম কত বললেন? ১২০ ১২০ টাকা।